আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমি ছোট্ট একটি ক্লাস নেব প্রাইমারি নিয়োগ পরীক্ষা দু হাজার বিশ নিয়ে এই এখানে আজকে আমি আলোচনা করব মৌলিক সংখ্যা নিয়ে তোমরা জানো যে মৌলিক সংখ্যা প্রায়ই পরীক্ষাতে এসে থাকে এজন্য এই মৌলিক সংখ্যাটা কিভাবে বের করতে হবে এবং কি কি সংখ্যাগুলো এটা বের করার যে পদ্ধতি একটা সহজ পদ্ধতি সেটা আমি শেখাবো প্রিয় বন্ধুরা তোমরা তখন নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি একটি শখ দেখাচ্ছি এবং এই শখ শখে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো আছে কিছু সংখ্যাগুলো ক্রস দেওয়া আছে এবং কিছু সংখ্যাগুলো ফাঁকা আছে একটা আছে বৃত্তাকারভাবে দেওয়া আছে এই একটা এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করব এবং খুব সহজ পদ্ধতিতে আমি সেটাই আজকে দেখাবো ওকে আচ্ছা এখানে এক দেখতে পাচ্ছ গোল চিহ্নে দেওয়া এর অর্থটা হচ্ছে এক মৌলিক সংখ্যা নয় যৌগিক সংখ্যাও নয় ঠিক আছে আচ্ছা এটা আলাদা একটি সংখ্যা আর দুই থেকে শুরু হয়েছে এই মৌলিক সংখ্যা নির্ণয়ের শখ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ফাঁকা তিন ফাঁকা তার মানে যে সংখ্যাগুলো ফাঁকা আছে সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং যে সংখ্যাগুলো ক্রস দেওয়া আছে সে সংখ্যাগুলো যৌগিক সংখ্যা অর্থাৎ ওই সংখ্যাগুলো আমরা যৌগিক সংখ্যাগুলো কেটে দিয়েছি কিন্তু কিভাবে কাটা হয়েছে আমি এখন সেগুলোই শেখাব ঠিক আছে প্রিয় বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আগে তোমাকে চিনতে হবে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা শুরু হয়েছে দুই থেকে তাহলে দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা এই এক এই দুই তিন পাঁচ সাত এই সাইটটি হচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আচ্ছা তার আগে বোঝাটা উচিত যে আমাদের মৌলিক সংখ্যা কাকেবারে প্রিয় বন্ধুরা আমরা জানি যে মৌলিক সংখ্যা ওই সংখ্যা যে সংখ্যাকে ভাঙলে অন্য কোনো সংখ্যা আর পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা মানে ওই সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদকগুলো অন্য কোনো সংখ্যার সাথে মিলবে না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এখন এইভাবে আমরা ক্রস দিয়ে কিভাবে শিখতে পারি সেটা এখন আলোচনা করব খেয়াল করো এই এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মনে রাখতে হবে আগে এটা হচ্ছে প্রথম বুদ্ধি সেটা হচ্ছে দুই তিন পাঁচ সাত এইগুলো হচ্ছে এক থেকে দশ দশ পর্যন্ত মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোর নামতা পড়তে হবে ঠিক আছে এই সংখ্যাগুলোর নামতা পড়ে যা আছে সবগুলো কেটে দিতে হবে কে একশো পর্যন্ত কেটে দিলে বাকি যা থাকবে সেইগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা এখন আমরা একটু খেয়াল করি দুইটা হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে এর ঘরে নামটা পড়লে কী হবে দুই এককে দুই দুই দোকানে চার এটা কাটা গেল এবারে তিন দোকানে ছয় চার দোকানে আট পাঁচ দোকানে দশ ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দো এভাবে পঞ্চাশ পর্যন্ত একশো পর্যন্ত যা আছে সবগুলো কেটে দিলে দেওয়া হলো এখন তিনের ঘরের নামতে যদি পড়া যায় তিন এক্কে তিন তিন দোকানে ছয় এটা কাটা গেছে আগে তিন তিরিকা নয় এটাও কাটা গেল এবারে তিন চারা বারো এটা কাটা গেল তিন পাঁচা পনেরো এটা কাটা গেল তিন ছয় আঠারো এটা কাটা গেলো এবারে চারের ঘরের নাম তা একই রকম যদি পড়া যায় চারকে চার চার দোকানে আট কাটা গেছে এবারে তিন চারা বারো কাটা গেছে চার চারা ষোলো নতুন করে কাটা গেল চার পাঁচা কুড়ি এই যে কাটা গেল। এইভাবে এইভাবে ক্রস করে মোট কথা এই ঘরের এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা নাম নামটা পড়ে যদি সবগুলো কাটা যায় তাহলে যেগুলো ফাঁকা থাকবে সেগুলো হবে হচ্ছে মৌলিক সংখ্যা এখন আমরা খেয়াল করি যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি এখানে আছে কি এর মৌলিক সংখ্যা কত দুই তারপরে কত তিন তারপরে কত পাঁচ তারপরে সাত আচ্ছা তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সাইটটি ওকে এবারে দেখো এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এভাবে কয়টি আছে এখানে এগারো একটি আমরা লিখি এগারো তারপরে হচ্ছে তেরো তারপরে কত সতেরো তারপরে উনিশ এখানে কয়টি আছে চারটি তারপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কত তেইশ আর উনতিরিশ দুইটি তেইশ উনত্রিশ আমরা এগুলি সুন্দর করে লিখি হ্যাঁ এখানে মোট কয়টি দুইটি আচ্ছা তাহলে দুইটি আচ্ছা তারপরে কি চল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ মোট কয়টি আছে তিনটি ঠিক আছে তারপরে এখান থেকে আছে হচ্ছে তিপান্ন আর উনষাট তিপান্ন উনষাট কয়টি দুইটি ঠিক আছে আচ্ছা তাহলে পরবর্তীতে খেয়াল করি একষট্টি সাতষট্টি তার মানে একষট্টি থেকে সত্তর পর্যন্ত সংখ্যা আছে দুইটি সেটি হচ্ছে একষট্টি একটি আর একটা হচ্ছে সাতষট্টি মোট আছে কয়টি দুইটি আচ্ছা পরবর্তীতে একাত্তর আছে তিয়াত্তর আছে আর উনআশি আছে তাহলে কি একাত্তর তিয়াত্তর উনআশি মোট কয়টি তিনটি আচ্ছা তারপরে কি আছে একাশি ঘরে লাইন এখানে আছে তিরাশি আর এখানে আছে উননব্বই তাহলে কত হলো তিরাশি উননব্বই তাহলে এখানে হলো মোট কয়টি দুইটি আচ্ছা তারপরে আছে একানব্বই থেকে একশো পর্যন্ত আছে হচ্ছে একটি আচ্ছা শুধু আছে কত সাতানব্বই এখানে কয়টি একটি আচ্ছা তাহলে এখন এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টি আছে আচ্ছা তার আগে একটু খেয়াল করি আমরা সেটি হচ্ছে যে এই সংখ্যাগুলো এই যে পাশাপাশি যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো যদি আমরা পাশাপাশি লিখি তাহলে কি হয় খেয়াল করি তো খেয়াল করি প্রথমে কি আছে প্রথমে আছে হচ্ছে চার এক থেকে দশ পর্যন্ত আছে চার তারপরে আছে চার তারপরে দুই তারপরে দুই তারপরে তিন তারপরে দুই দুই তিন দুই এক আচ্ছা এখন এগুলো মোট যোগ করলে কথা হবে আমাদের এক থেকে মনে রাখতে হবে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এবং সেটি বের করার বুদ্ধিটা আমি দেখিয়ে দিয়েছি এবং এখান থেকে পাশাপাশি লিখে দিয়েছি কত থেকে কত পর্যন্ত কয়টি আছে এখন আমরা একটি জিনিস খেয়াল করি অনেক বইয়ে পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার বইয়ে যে এরকম সংক্ষিপ্ত পদ্ধতিতে শুধু এটা মোবাইল নম্বরের মতো মুখস্থ রাখলে মৌলিক সংখ্যাগুলো পাওয়া যাবে হ্যাঁ কথাটা ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এটা দীর্ঘ স্থায়ীভাবে মনে রাখা সম্ভব নয় কেননা মোবাইল নম্বর আমাদের মনে রাখা সম্ভব হয় না ওকে মোবাইল নম্বর এভাবে মনে রাখলা কয়েকদিন মনে রাখা যাবে কিন্তু দীর্ঘস্থায়ী হবে না আর যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো এখানে মনে রাখতে হবে কেমন চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক এখানে এগুলো মোট যোগ করলে হয় পঁচিশ এই হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করার একটি পদ্ধতি প্রিয় বন্ধুরা এই পদ্ধতিটা ক্লাস এইটে প্যাটার্ন অধ্যায়ে আছে এবং এটি খুব সহজ পদ্ধতি তোমরা জানো যে ফাইভ থেকে টেন পর্যন্ত যে অঙ্ক বই আছে অঙ্কগুলো মূলত এখা এর ভিতর থেকে এসে থাকে এগুলো এই জন্য ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত অঙ্ক বইগুলো যদি ক্লিয়ার করা যায় আমার মনে হয় অঙ্কে আর কোনো সমস্যা থাকে না কেননা সব প্রশ্নগুলো এখান থেকে আসে ঠিক আছে আচ্ছা এই পদ্ধতিটার নাম হচ্ছে ইরাটো স্থিনিস ছাকনি এই পদ্ধতির সাহায্যে আমি মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা শেখালাম ওকে প্রিয় শিক্ষার্থী ঠিক আছে পরবর্তীতে আবার নশোগাসক ও অথবা অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ